ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা জানেন যে আপনাদের ডিএ মামলা রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে এবং সুপ্রিম কোর্টে কি অবস্থায় রয়েছে লাইভ দেখাবো আপনাদের সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে। দেখুন গেছি এখানে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, এবার আপনাদের ডিএ কেসটা কি অবস্থায় রয়েছে সেটা দেখে রাখুন। এই যে এখানে ডায়েরি নাম্বার রয়েছে, এই দেখুন এখানে ডিটেলস চলে এসেছে, এই আপনাদের ডিএ মামলাটি দেখুন এখানে ওপরেই একদম রয়েছে ডায়েরি নাম্বার ফাইল্ড অন দেখুন 3/11/2022 2:43 PM দেখুন এখানে কেস নম্বর কিন্তু এখনও পড়েনি আপনাদের, সেটা কিন্তু পেন্ডিং রয়েছে, SLP হয়েছে যেহেতু কোর্টের রায়ের বিরুদ্ধে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকার গেছে, সেই জন্য সেখানে স্পেশাল লিভ পিটিশন ফাইল করতে হয়েছে। পিটিশনার দেখুন দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে দেখুন থ্রু দ্য চিফ সেক্রেটারির মাধ্যমে এখানে ফাইল করা হয়েছে। রেসপন্ডেন্ট দেখুন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এখানে রয়েছে এবং এখানে অ্যাডভোকেটের নামও কিন্তু এখানে রয়েছে। এখানে পুরো ডিটেলস আপনারা পেয়ে যাবেন, দেখুন আগে কি হয়েছিল সমস্ত কিছু এখানে রয়েছে। এ দেখুন এই যে 1 নম্বরেই রয়েছে দেখুন হাইকোর্ট, এখানে দেখুন কলকাতা হাইকোর্টের এই যে ও WPST 102/2020 এটা আপনাদের মুখস্থ হয়ে গেছে আশা করি, কনফেডারেশনের দায়ের করা সেই হাই যে ডিএ মামলার যে নাম্বার। এই যে দেখুন রায় দিয়েছিলেন হরিশ টন্ডন এবং রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চ, এই যে দেখুন জাজমেন্ট টাইপ কি দেখুন ফাইনাল, মানে ওনারা ফাইনাল দিয়েছিলেন এবং জাজমেন্ট চ্যালেঞ্জ করা হয়েছে সেখানে ইএস রয়েছে, এখানে পুরো ডিটেলস রয়েছে। এছাড়া আগে থেকে ক্যাভিয়েট করা ছিল সুপ্রিম কোর্টে যে সরকার যেতে পারে, সেই জন্য সমস্ত কর্মচারী সংগঠনগুলির পক্ষ থেকে মূল তিনটি কর্মচারী সংগঠন সরকারি কর্মচারী পরিষদ কনফেডারেশন এবং ইউনিটি ফোরামের পক্ষ থেকে কিন্তু ক্যাভিয়েট করা হয়েছিল, বারবারই ক্যাভিয়েট করা হয়েছিল। তার লিস্ট এখানে দেখুন, এটা আপনারা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে লাইভ দেখছেন, দেখুন এই যে 23/5 কনফেডারেশন করেছিলেন ক্যাভিয়েট করেছিলেন, তারপর দেখুন 26/5 সরকারি কর্মচারী পরিষদের পক্ষ থেকে করা হয়েছিল, 30/5 ইউনিটি ফোরামের পক্ষ থেকে করা হয়েছিল, 29/8 এখন অ্যাক্টিভ রয়েছে দেখুন সরকারি কর্মচারী পরিষদের পক্ষ থেকে করা হয়েছিল, 26/9 এখন অ্যাক্টিভ রয়েছে এখানে দেখুন ইউনিটি ফোরামের পক্ষ থেকে করা হয়েছিল, 28/9 এখানেও অ্যাক্টিভ রয়েছে কনফেডারেশনের পক্ষ থেকে করা হয়েছিল। তবে কিন্তু পুরো ক্যাভিয়েট করে রেখেছিল আগে থেকেই, তারা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে সরকার রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারে, সেই জন্য আগেভাগে ক্যাভিয়েট করা ছিল অনেকগুলোই এবং সেই আশঙ্কাই সত্যি হলো, সরকার সুপ্রিম কোর্টে গেছে এবং সেখানে দেখা যাচ্ছে কেস নাম্বার পড়েছে কিন্তু সরি সেখানে ডায়েরি নাম্বার পড়ে গেছে কিন্তু কেস নাম্বারটা পেন্ডিং আছে, যখনই আপডেট আসবে তখনই আপনাদের এই একদম লাইভ আপডেট আপনাদের দেখাবো। সেই জন্য রিকোয়েস্ট করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি প্রেস করে রাখুন দুটো নোটিফিকেশান পেতে। ধন্যবাদ।